Assalamualaikum warahmatullah. Hepatitis B ভাইরাস থেকে মুক্ত থাকতে হলে যেসব কাজ করতে হবে। দর্শক যারা অলরেডি এই রোগটিতে আক্রান্ত অথবা যাদের HBsC antigen পজিটিভ তাদের জন্য কি করতে হবে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। কিন্তু এই রোগটি যেন না হয় অথবা হেপাটাইটিস বি ভাইরাস থেকে মুক্ত থাকতে হলে যেসব কাজ করতেই হবে তার মধ্যে প্রথমেই হচ্ছে যাদের HBsC antigen নেগেটিভ অথবা যাদের রক্তে হেপাটাইটিস বি ভাইরাসটি নেই তাদের প্রত্যেককে হেপাটাইটিস বি ভাইরাসের টিকা নিয়ে নিতে হবে, তবেই এই রোগটি থেকে সম্পূর্ণভাবে মুক্ত থাকা যাবে। যারা অলরেডি হেপাটাইটিস বি ভাইরাসের টিকা নিয়ে নিয়েছেন তাদেরকে নতুন করে টিকা নেওয়ার তেমন কোনো প্রয়োজন নেই, কিন্তু যারা HBsC antigen বা হেপাটাইটিস বি ভাইরাসের টিকা এখনো নেননি তাদের প্রত্যেককে এই হেপাটাইটিস বি ভাইরাসের টিকাটি নিয়ে নিতে হবে। বিশেষ কোনো কারণে যদি কারো রক্তের প্রয়োজন হয় তাহলে রক্ত নেওয়ার পূর্বে যার থেকে রক্ত নেওয়া হবে প্রথমেই তার HBsC antigen পরীক্ষা করে নিতে হবে। যদি তার HBsC antigen পজিটিভ থাকে তাহলে তার কাছ থেকে রক্ত নেওয়া যাবে না। যাদের মাল্টিপল সেক্সুয়াল পার্টনার বা একাধিক যৌন সঙ্গী রয়েছে তাদেরকে এই বদ অভ্যাস থেকে সম্পূর্ণভাবে বিরত থাকতে হবে, কারণ সেক্সুয়াল কন্ট্যাক্ট এবং ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমেই হেপাটাইটিস বি ভাইরাসটি সবচেয়ে বেশি ছড়ায়। বিশেষ কোনো প্রয়োজন না হলে অন্য কারো কাছ থেকে রক্ত নেয়া বা অন্য কাউকে রক্ত দেয়া তা থেকে বিরত থাকতে হবে, বিশেষ করে যারা নিয়মিত ব্লাড ব্যাংকে রক্ত দিয়ে থাকেন। যদিও প্রতি 3 মাস বা 4 মাস পর পর রক্ত দেয়া যায়, তারপরেও বছরে 1 থেকে 2 বারের বেশি রক্ত দেওয়া উচিত নয়। যাদের রক্তে হেপাটাইটিস বি ভাইরাসটি উপস্থিত আছে অথবা যাদের HBsC antigen পজিটিভ তাদের সাথে সেক্সুয়াল কন্ট্যাক্ট বা যৌন মিলন থেকে সম্পূর্ণভাবে বিরত থাকতে হবে। এছাড়াও হেপাটাইটিস বি ভাইরাস থেকে মুক্ত থাকতে একই পেশেন্টের ব্যবহার করা ড্রাগ, ইনজেকশন, ইনজেকশন নিডেল এবং স্যালাইনসের এগুলো অন্য কোনো পেশেন্টের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না বা ব্যবহার করা থেকে মুক্ত থাকতে হবে, এবং নিজের ব্যবহার করা টুথব্রাশ, রেজর এবং নীল কাটার এগুলো অন্য কারোর সাথে শেয়ার করা উচিত হবে না।